Yes, I just wanna go, go, go to the deep end. So, hey guys, what's up? This is Suman and you guys are watching Techno Suman YouTube channel. আর কিছুদিন আগেই মাইক্রোম্যাক্স দুটো ফোন লঞ্চ করেছে, আর যবে থেকে ইন্ডিয়া চায়না একটা প্রবলেম চলছে, মানে ইন্ডিয়া অ্যান্টি চায়না যে সেন্টিমেন্টটা এখন চলছে, যবে থেকে শুরু হয়েছে তার প্রথম দিক থেকেই মাইক্রোম্যাক্স বলে আসছে তারা একটা নতুন ফোন লঞ্চ করছে, যেটা হয়তো এই সেগমেন্টে মানে হচ্ছে 10-15 হাজার সেগমেন্টের মধ্যে বেস্ট ফোন হতে পারে। তো প্রথমে যেহেতু তারা ফোন লঞ্চ করছিল না, শুধু বড় বড় কথা বলছিল, তো সবাই বলেছিল হয়তো সেই আগের মতোই হবে, ওই বেশি কথা বলবে কিন্তু ফোনটা লাস্টে গিয়ে সেই চায়নার কপি হবে। বাট এইবারে মাইক্রোম্যাক্স যে দুটো ফোন লঞ্চ করেছে, সবার প্রথম বলে নিই, এই প্রথম কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড এমন কোনো ফোন লঞ্চ করেছে, প্লাস এমন দামে লঞ্চ করেছে যেটা চাইনিজ কোম্পানিগুলো মানে স্পেশালি রেডমি আর রিয়েলমির পাশে দাঁড়ানোর মতো, কারণ এটা এত কম দামে এত স্পেসিফিকেশন দিয়ে দিত যে অন্যান্য ব্র্যান্ডের পক্ষে সেটা সম্ভব হতো না। তুলনায় মাইক্রোম্যাক্স অনেক কম দামে যথেষ্ট ভালো স্পেসিফিকেশনই দিয়েছে। আর একটা কথা বলে রাখি, যার জন্য চাইনিজ কোম্পানিগুলো সবার আগে এগিয়ে থাকে সেটা হলো তারা R&D-র পিছনে প্রচুর খরচা করে। R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এই ফোনটা সম্পর্কে যখন বলছি মাইক্রোম্যাক্সের, আর একটা কথা বলে রাখি, মাইক্রোম্যাক্স শুধুমাত্র 2020-তেই তাদের R&D-র পিছনে 520 কোটি টাকা খরচা করেছে। আর মাইক্রোম্যাক্সের যত ফোন আছে সেগুলো ইন্ডিয়ার বাইরে কোথাও নয়, ইন্ডিয়ার বেঙ্গালোরে একটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। সো ফোনটা পুরোপুরি ইন্ডিয়ান, কোনো রকম চাইনিজ কানেকশন নেই, সবার প্রথমে এটা ক্লিয়ার করে রাখলাম। আর ফোনের কথা বলার আগে আর একটা কথা বলে রাখি, মাইক্রোম্যাক্সের যারা যারা পার্টনার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে কোম্পানি ইনভেস্ট করেছে সেটা হলো মিডিয়াটেক। সো বোঝাই যাচ্ছে যে মাইক্রোম্যাক্সের যতগুলো ফোন অন্তত এই 2-3 বছরের মধ্যে আসবে, কোনোটা স্ন্যাপড্র্যাগনের চিপসেট ইউজ হওয়ার চান্স খুব কম, মিডিয়াটেকেরই হয়তো চিপসেট ইউজ হবে। সাথে এই কিছুদিন আগে যে ফোন দুটো লঞ্চ হয়েছে তার মধ্যেও মিডিয়াটেকের প্রসেসারই ইউজ করা হয়েছে। আর মিডিয়াটেকের প্রসেসার কখনোই স্ন্যাপড্র্যাগনের চেয়ে খারাপ নয়, হয়তো স্ন্যাপড্র্যাগনের ব্যান্ড ভ্যালু ভালো বলে স্ন্যাপড্র্যাগনকে অনেকে প্রেফার করে, বাট মিডিয়াটেকও খুব একটা খারাপ নয়। আর মাইক্রোম্যাক্স এই যে দুটো ফোন লঞ্চ করেছে, মাইক্রোম্যাক্সের আন্ডারে একটা সাব ব্র্যান্ড তারা নতুন লঞ্চ করেছে যেটার নাম হলো IN। তো এই সাব ব্র্যান্ডের আন্ডারেই তারা ফোনগুলো লঞ্চ করেছে। আর তারা এটাও বলেছে যে 2021-এর মধ্যে মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ ফোনও লঞ্চ হয়ে যাবে। সো ফার্স্ট মাইক্রোম্যাক্সের যে ফোনটার দাম কম সেই ফোনটা নিয়েই বলি, সেটা হলো মাইক্রোম্যাক্স IN-1B। এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট সেটা হলো 2GB র্যাম আর 32GB স্টোরেজ। স্টোরেজ যদি কম মনে হয় তো তার জন্য এক্সপেন্ড করারও জায়গা রয়েছে, কারণ ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের জায়গা রয়েছে। আর এছাড়াও 6.52 ইঞ্চিস এর ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এছাড়াও 5000mAh এর ব্যাটারি আর সাথে 10W-এর চার্জার। তো এটা যা দাম, মানে এই ফোনটার যে দাম সেই দামও আপনি ফাস্ট চার্জার আশা করতে পারেন না। তবে হ্যাঁ, একটা কথা, সাথে টাইপ সি পোর্ট পাচ্ছেন। এই দামের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে খুব কম ফোন রয়েছে যেগুলোতে টাইপ সি পোর্টের ইউজ করা হয়। আর প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর ইউজ করা হয়েছে, আর ব্যাক সাইডে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। অবভিয়াসলি বোঝা যাচ্ছে 13 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সেলেরটা মেবি ডেপথ ক্যামেরা হিসেবে ইউজ করা হতে পারে। আর আপনি যদি ব্যাক সাইডের ডিজাইনটা ঠিকঠাক করে দেখেন, স্কোয়ারিশ ডিজাইনের মধ্যে হলেও এটার 3টি ক্যামেরা দেখা যাচ্ছে, কিন্তু নিচেরটা ক্যামেরা নয়, এটা জাস্ট একটা শো। আর প্লাস এখানটাতে কোনো ক্যামেরার কোনো কাট আউটও নেই, সাথে LED ফ্ল্যাশ রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেলের V-drop নচ রয়েছে। ফোনটার ব্যাক সাইড থেকে ডিজাইনটা দেখে অনেকটা Realme C11 এর মতো লাগলো, ডিজাইন যথেষ্ট ভাল লাগছে। আর একটা কথা, বেস ভ্যারিয়েন্ট অ্যান্ড্রয়েড গো এডিশনের সাথে পাওয়া যাবে, মানে এখানে আপনি অ্যান্ড্রয়েডের যে লাইট অ্যাপগুলো রয়েছে বা অ্যান্ড্রয়েডের একটা লাইট ভার্সন আপনি ইউজ করতে পারবেন, পিওর অ্যান্ড্রয়েড এটা নয়। আর Android 10 যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, সেটাতে Android 10 পাওয়া যাবে। এবার বলি এই ফোন দুটো দামের কথা। বেস ভেরিয়েন্ট যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড গো এডিশন 2GB র্যাম 32GB স্টোরেজ, এটার দাম হলো 7000 টাকা। আর যেটা হায়ার ভেরিয়েন্ট 4GB র্যাম 64GB স্টোরেজ, সেটার দাম 8000 টাকা। সো দাম দেখে তোমরা বুঝেই গেছো এই দামের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর তুলনায় যথেষ্ট ভালো ফোন এটা। আর আরেকটা যে ফোন রয়েছে সেই ফোনটার নাম হলো মাইক্রোম্যাক্স IN Note 1। এটার স্ক্রিনটা আগের ফোনটার চেয়ে অনেকটাই বড়, 6.67 ইঞ্চিসের ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর ব্যাক সাইডে
ওয়াইড ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের, 48 মেগাপিক্সেল প্লাস 5 প্লাস 2 প্লাস 2, এরকম চারটে ক্যামেরা রয়েছে, প্লাস এলইডি ফ্ল্যাশ তো রয়েছে। ফ্রন্ট সাইডে খুব ছোট্ট একটা পাঁচ হোল ডিসপ্লে রয়েছে, আর পাঁচ হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর এখানেও 5000 mAh এরই ব্যাটারি ইউজ করা হয়েছে, প্লাস 18 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, প্লাস টাইপ সি পোর্ট তো অবভিয়াসলি রয়েছে। আর দুটো ফোন, মানে আগের ফোনটা আর এই ফোনটা, দুটো ফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে ব্যাক সাইডে, মানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, আর ফেস আনলক তো রয়েছে। সাথে একটা কথা বলে রাখি, এই ফোনটার দুটো যে ভেরিয়েন্ট রয়েছে তার মধ্যে ফোনটার বেস ভেরিয়েন্ট যেটা 4GB RAM 64GB স্টোরেজের, সেই ফোনটার ডিজাইনটা আমার যথেষ্ট ভালো লেগেছে, একটা এক্স কাট রয়েছে। আর যেটা হায়ার ভেরিয়েন্ট সেটার ডিজাইনটা পুরোটাই আলাদা, সেটাতে এই ধরনের কোনো কাট নেই, কিন্তু দুটো ডিজাইনই যথেষ্ট ভালো। আর ব্যাক সাইডের ক্যামেরা হাউজিংটা স্কোয়ারিশ শেপের, যেটা আমার পার্সোনালি একটা ফেভারিট ক্যামেরা হাউজিং। আর এই দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে, প্লাস এছাড়া মাইক্রোম্যাক্স ক্লেম করেছে এরপর থেকে মাইক্রোম্যাক্স যত ফোন লঞ্চ করবে সব ফোনে গ্যারেন্টেড 2 ইয়ারের আপডেট পাওয়া যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই ফোনগুলোতে পিওর স্টক অ্যান্ড্রয়েড পাওয়া যাবে, কোনো রকম কাস্টম UI নেই। এবার বলি মাইক্রোম্যাক্স IN Note 1, এই ফোনটার দাম কত? বেস ভেরিয়েন্ট মানে যেটা 4GB RAM 64GB স্টোরেজ, সেটার দাম হলো 10,999 বা 10,990, মানে ওই 11,000 ধরলাম। আর যেটা হায়ার ভেরিয়েন্ট সেটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ। আর একটা কথা বলে রাখি, দুটো ফোনে কিন্তু ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে। আর যেটা হায়ার ভেরিয়েন্ট রয়েছে সেই হায়ার ভেরিয়েন্টের দাম হলো 12,499, মানে প্রায় 12,500 টাকাই বলা যায়। আর তো বোঝাই যাচ্ছে মার্কেটে এই সেগমেন্টে যে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর চেয়ে এই ফোনটার দাম যথেষ্ট কম। আর এই ফোনটাতে স্পেশালি আপনি গেম খেলতেই পারবেন, মানে মিনিমাম মিডিয়াম সেটিংসে রেখে আপনি খুব ভালো মতে গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন, কারণ এই ফোনটাতে হিলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে। আর হিলিওর G85 যে প্রসেসরটা সেটা আমার যথেষ্ট ভালো লাগে, কারণ এই সেগমেন্টের মধ্যে একমাত্র বেস্ট গেমিং প্রসেসর হলো এইটা। ব্যাস, ফোনটার ডিটেলস এখানেই, এতটুকুই। আর এরপর বলে রাখি, আমরা যদি চাইনিজ ফোনগুলোর সাথে এই ফোনগুলো তুলনা করি, মানে স্পেশালি রেডমি বা রিয়েলমির সাথে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা কম্পিটিশন করার মতোই একটা ফোন, মানে যথেষ্ট কম দামে খুব ভালো স্পেসিফিকেশন দিয়েছে, আর সাথে স্টক অ্যান্ড্রয়েডেরও এক্সপিরিয়েন্স রয়েছে। সো এবার আমাদেরকে দেখতে হবে আমরা কাকে সাপোর্ট করি, কারণ আমাদের এখন উচিত, যেহেতু এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আমাদেরকে চাইনিজ ব্র্যান্ডগুলোকে সরিয়ে এই ব্র্যান্ডটাকে সাপোর্ট করা উচিত। আর কিছুদিন টাইম দিলে আশা করি মাইক্রোম্যাক্স আরও ভালো ফোন লঞ্চ করবে, তারা বলেছে 2021 মধ্যে ফ্ল্যাগশিপ ফোন যেহেতু লঞ্চ করবে, তো আমার মনে হয় মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের মধ্যেও তারা যথেষ্ট ভালো কাজ করবে, তো দেখা যাক কি হয়। আর এই টাইমটাতে একটা পিক টাইম ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর জন্য, আর মাইক্রোম্যাক্স এই টাইমেই তাদের ফোনগুলো লঞ্চ করেছে। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, ফোন দুটোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।